খুশির ঠেলায় আমরা এখন দৌড়াচ্ছি, কারণ ভারতের হাই কমিশনার বলেছে শীতের আগেই পর্যটন ভিসা চালু হচ্ছে এবং পাশাপাশি রেল যাত্রীবাহী ট্রেনও চলাচল শুরু হতে যাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি ফেসাল, আশা করি সবাই ভালো আছেন। শীতের আগেই ভারতের পর্যটন ভিসা শুরু হতে যাচ্ছে এবং পাশাপাশি যাত্রীবাহী ট্রেন শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে তিনটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে, একটি হচ্ছে ঢাকা থেকে কলকাতা, আরেকটি হচ্ছে খুলনা থেকে কলকাতা, আরেকটি হচ্ছে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি। তিনটি যাত্রীবাহী ট্রেন কিন্তু চলাচল করবে এই শীতের আগেই, অক্টোবর মাসেই, এটা জানিয়েছে ভারতের হাই কমিশনার দোরাইস্বামী। তাহলে বোঝাই যাচ্ছে অক্টোবর মাসে কিন্তু পরিষ্কার ভারতের ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা, পর্যটন ভিসা কিন্তু একদম চালু হয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু এখন থেকেই রেডি হয়ে যান। তো আজকে আমি আপনাদের বলবো এই ট্রেনটা কবে থেকে চলাচল শুরু করবে। আপনারা জানেন তিনটি ট্রেন কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচল করে। তো চলুন এবার আমি আপনাদের অ্যানালাইসিস দিচ্ছি। তো ওই ট্যুরিস্ট ভিসা যদি অক্টোবরে চালু হয়, ধরে নিলাম অক্টোবরের 10 বা 15 তারিখে চালু হবে, যদি 15 তারিখে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন গ্রহণ করা শুরু করে, তাহলে ভিসা আবেদন গ্রহণের পর কিন্তু ভিসা পেতে 6 দিন সময় লাগে। তো আপনাদের এই 6 দিন অপেক্ষা করতে হবে আমার অ্যানালাইসিস, কারণ যেদিন ট্যুরিস্ট ভিসা আবেদন গ্রহণ করবে সেদিন কিন্তু ট্রেন চালু করবে না, কারণ একটু সময় লাগবে, ভিসা পেতে 6 দিন সময় লাগবে। তো ভিসা যেদিন পাবেন হয়তো ওই দিন বা তার পরের দিন থেকে কিন্তু ট্রেন চলাচল শুরু হয়ে যাবে, আমার কাছে কিন্তু এটাই মনে হচ্ছে। তো চলুন এবার আমরা একটা অফিসিয়াল নিউজ পত্রিকা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি যে ওখানে ভারতের দোরাইস্বামী হাই কমিশনার কী বলেছে। তো আপনাদেরকে আমি এখন একটা যুগান্তর পত্রিকা থেকে নিউজ দেখাচ্ছি, এখানে কী বলেছে দোরাইস্বামী দেখুন। শীতের আগেই পর্যটন ভিসা ও যাত্রীবাহী ট্রেন চালু হবে দোরাইস্বামী। শীতের আগেই পর্যটন ভিসা ও যাত্রীবাহী ট্রেন চালু হবে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার বিক্রয় কুমার দোরাইস্বামী। সোমবার দুপুরে রাজধানীর রেল ভবনে ভারতের দুই প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শক নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দীর্ঘদিন থমকে ছিল সিরাজগঞ্জ বগুড়ার রেলপথ নির্মাণ কাজ, প্রায় 3 বছর আগে সরকারের অনুমোদন পেলেও পরামর্শক নিয়োগ করতে না পারায় অনিশ্চিত ছিল এ রেলপথটি। অবশেষে ভারতীয় দুই প্রতিষ্ঠানকে পরামর্শক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। দোরাইস্বামী বলেন, ভারত বাংলাদেশ একই সুতোয় বাঁধা, বাংলাদেশের রেলে উন্নয়নে ভারত সরকারের বিশেষভাবে অবদান রাখছে, আগামীতেও যে কোনো উন্নয়নে অবদান রাখবে, আর্থিকভাবে উন্নয়নের কারণে ভারত বাংলাদেশের উভয় দেশ উপকৃত হচ্ছে। অনুষ্ঠান শেষে যুগান্তরের সঙ্গে একান্ত আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রচুর লোক ভারতে যাচ্ছেন চিকিৎসা, বাণিজ্য সহ বিভিন্ন কাজে, রেলপথ সাশ্রয়ী হলে বহু লোক ট্রেনে ভ্রমণ করত। আমরা আগামী শীতের আগেই পর্যটন ভিসা চালু করব, একই সঙ্গে দুদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচলও চালু করা হবে, আশা করছি ওই সময়ের মধ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকবে। তো আপনারা কিন্তু বুঝতে পারলেন যে ভারতের সাথে বাংলাদেশের যে ট্রেন, সেই ট্রেনটিও চালু করবে এবং পর্যটন ভিসা, যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আছে সেটাও চালু করবে এই শীতের আগেই। তো শীত হলো নভেম্বর মাস থেকে শুরু, অর্থাৎ অক্টোবর মাস থেকেই এই ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে। অক্টোবরের প্রথমে চালু হবে, এই মাঝখানে চালু হবে, শেষে চালু হবে এটা এখন বলা যাচ্ছে না, আর কয়েকদিন অপেক্ষা করেন। আজকে কিন্তু 30 তারিখ, তো একদম অক্টোবরের শেষ পর্যায়ে আমরা চলে এসে, না মানে একদম সেপ্টেম্বরের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো অক্টোবর মাস আসতে আর 1 থেকে 2 দিন বাকি আছে। আমরা চাই বাংলাদেশের জনগণ ভারতে গিয়ে যথাযথ চিকিৎসা সহ প্রয়োজনীয় কাজ করুক। ভারত বাংলাদেশ আলাদা রাষ্ট্র হলেও বন্ধনটা একেবারেই হৃদয়ের, সাংস্কৃতিক যে কোনো উন্নয়ন বিষয়ে ভারত বাংলাদেশের পাশেই থাকবে, এমনটা বলেছে কিন্তু দোরাইস্বামী, ভারতীয় হাই কমিশনার। তো আপনারা কিন্তু এখানে একটা জিনিস বুঝতে পারলেন যে ট্যুরিস্ট ভিসা চালু হলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ট্রেন, যাত্রীবাহী ট্রেনটা আছে সেটাও চালু করে দেবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে তিনটি যাত্রীবাহী ট্রেন, একটা ঢাকা থেকে কলকাতা যাবে মৈত্রী এক্সপ্রেস, তারপরে খুলনা থেকে কলকাতা যাবে বন্ধন এক্সপ্রেস, তারপরে হলো মিতালি এক্সপ্রেস একটা ট্রেন আছে, নতুন ট্রেন এটা হলো ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি চলাচল করবে। তো যারা দার্জিলিং এবং সিকিম যাবেন তাদের জন্য ওই মিতালি এক্সপ্রেস, মানে নিউ জলপাইগুড়ি হয়ে যদি আপনারা দার্জিলিং যান তাহলে কিন্তু একদম কাছে পড়বে এবং আপনাদের খরচটাও অনেক বেঁচে যাবে এবং অনেক আরামদায়কভাবে আপনারা যেতে পারবেন। আর যারা কলকাতা আসবেন তারা তো মৈত্রীতে আসবেন, ঢাকা থেকে কলকাতা, আর যারা খুলনা থেকে কলকাতা আসবেন তাদের বন্ধন এক্সপ্রেসে আসতে পারেন, অনেক সুবিধায়। তো যেই দিন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুলবে সেই দিনই কিন্তু ট্রেন চালু করবে না, কারণ একটা জিনিস ব্যাপারটা বোঝার আছে, ট্যুরিস্ট ভিসা ইস্যু হতে 6 দিন সময় লাগবে, 6 দিন পর থেকেই এই ট্রেনও চালু করে দেবে। যেদিন ট্যুরিস্ট ভিসা চালু করবে তার পরের দিনই যাতে মানুষ ট্রেনে যাতায়াত করতে পারে, এই জন্য তারা
ছয় দিন বা পাঁচ দিনের মধ্যে, মানে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন গ্রহণ করার 5 থেকে 6 দিনের মাথায় এই ট্রেন, যাত্রীবাহী ট্রেন যেটা আছে সেটা চালু করে দিবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেখানে উত্তর দিয়ে দেবো। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।